কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের এলাকায় ফুলবাড়ি বালারহাট সড়কের পাশে মুক্ত জলাশয়ে মুগ্ধতা ছড়াচ্ছে এই অসাধারণ কচুরিপানার মনোমুগ্ধকর দৃশ্য নজর কাটছে সবার দু চোখ যেদিকে যায় শুধু মনোমুগ্ধকর কচুরিপানার ফুল আর ফুল দেখে মানুষের হৃদয় জুড়িয়ে যায় জেলার বিভিন্ন এলাকায় খালবিল ও জলাশয়ে কচুরিপানা ফুলে এ মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে আমাদের ফুলবাড়ি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে খাল বিল ডোবা নিচু জমি পুকুর ও বিভিন্ন জলাশয়ে ফুটে আছে কচুরিপানা ফুল ফুটন্ত এসব ফুলের সৌন্দর্যে আসা যাওয়ার পথে বিমোহিত হচ্ছেন ফুলপ্রেমী মানুষ সহ পথচারীরা বিশেষ করে কোমলমতি শিশুদের খেলনা হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ফুল সৌন্দর্য প্রেমীরা এসব ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মোবাইল ফোনে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আনন্দ পান আবার কেউ কেউ ফুলের সঙ্গে নিজেকেও ক্যামেরাবন্দী করছেন পরম আনন্দে কচুরিপানা পানা ফুলের মুগ্ধতায় মন জুড়িয়ে যায় স্থানীয়দের ফুল ফুলপ্রেমীরা বলছেন মুক্ত জলাশয়ে একসঙ্গে ফুল ফুটে থাকার যে সৌন্দর্য তা অন্য কোনো ফুল থেকে পাওয়া যায় না এই ফুলের পাপড়ি নকশা খচিত হওয়ায় এর প্রেমে পড়তে বাধ্য হয় মানুষ কচুরি পানা ফুল গ্রামীণ ঐতিহ্যের একটি ফুল ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ নিলিপাই ইয়াসমিন বলেন কচুরি পানা এক ধরনের বহু ভাসমান উদ্ভিদ কচুরি পানের মাধ্যমে জৈবসার প্রস্তুত করা যায় যা কৃষকের কাছে আসে বর্তমানে কোথাও কোথাও এই উদ্ভিদ দিয়ে তৈরি জৈবসার বাণিজ্যিকভাবেও বেচাকেনা হচ্ছে বিভিন্ন এলাকায় ভাসমান সবজি চাষেও কচুরিপানা ব্যবহার করা হয় এছাড়াও এই উদ্ভিদটি গোখাদ্যের চাহিদা মেটানো সহ নানাবিথ কাজে ব্যবহৃত হয়ে আসছে এই উদ্ভিদের ফুলও দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর তবে কচুরিপানা খুব দ্রুত বংশবিস্তার করে এর জন্য নিচু ফসলের জমিতে বিশেষ করে ধানের জমিতে এর বংশবিস্তার নিয়ন্ত্রণ করা জরুরি তা না হলে দ্রুত বংশবিস্তার করে ফসলের ফলনকে বাধাগ্রস্ত করতে পারে